খুব ভালো হয়েছে। বাবা দাদি ওই আরামডাঙ্গাই দাদুদের মধ্যে আর কে কে বেঁচে আছে? আমার ভাইরা, হ্যাঁ আমার ভাই আছে একটা আব্দুল হান্নান, হ্যাঁ আর একটা তো হযরত আলী, হ্যাঁ আর একটা আছে শাহজাহান, তিন ভাই। তার মধ্যে হান্নান দাদু আছে আর এ বেঁচে আছে ওই হযরত হযরত বেঁচে আছে হযরত আছে সাতটা মেয়ে। ওই আরামডাঙ্গায় যখন স্কুলে যাইতি ছোটবেলায়, তখন তোমাদের সাথে কারা কারা পড়তো? তারা মেয়েছে আছে কেউ? তারা মরে গিয়েছে সব গো বউ গিয়েছে। আমার তো বুঝ বোন ছিল নেহরসন, আমার একটা চাচা বোন ছিল হাদিতা, আবার আর একটা আমার ফুবু ছিল জমিলা, একটা খায়রন, হ্যাঁ এরাই সব ছিল, আদিয়া, এইসব লোকগুলো ছিল। আরে দাদি যখন বিয়ে হয়েছিল তখন কত কত বছর বয়স ছিল? 12 বছর। কে ঠিক করলো বিয়ে? বিয়ে, হ্যাঁ বিয়ে তো ওই কুরমান শেখের বাসেই ছিল, ও মানুষের না আমার বড় বাপ হয় কুরমান শেখের বড় বাপ, বিলাত শেখ, বিলাত শেখ, বিলাত শেখ, বিলাত শেখ কুরমান শেখের বাপ, সদি শেখের বাপ, ওটা কই আইরা বেশি নাই ওই ফজলারা, হ্যাঁ 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 দাদু তখন ওই সময় আঁকের ওই যে কল ছিল আরাম নেই, ওই ইংরেজরা বা কাউকে গাড়ি ঘোড়া যাওয়া দেখতে মেল মেল দেখেছো? মেল মিলের ওখানকার চিনি বলে খুব দামি দাদির করলো। মিলে কাজ করছে আমার বাদে কাজ করতে এতখানে কি ভালো সাদা দুধ জানো সেই সময় ক টাকা তাইলে মাইনি পাইতো? কি জানি কত মাইনি দিত, সে একবারে 2 মণ 2.5 মণ 3 মণ করে সে কেনের বস্তা বোঝাই করত, সেই ওপর তলায় কিনত ধাপে ধাপে। তাহলে দাদার বাপ তাহলে সেই সময় চাকরি করতো? হ্যাঁ সেই সময় দাদার বাপ চাকরি করতো, এখন ভাবো ওইতে মিলে আমার বাপ হ্যাঁ দাদির বাপ সেই সময় চাকরি করতো। কুরমান শেখের বাপ তাইলে বীর ঘটক করলো? আমার মায়ের নানা হয় আমার নানি মামু হয় বললাইটা, এটা কেউ সারান্দা যখন ছিল না ছাড়া রে নাই, ওরা আমার মায়ের আপু মামাইতে ভাই আপু মামু ছিল। তাহলে তুমি তো তখন এই বাড়ির ছোট বউ ছিলি নাকি? হ্যাঁ। তোমার শাশুড়ি যখন যখন প্রথম দিন আসলে ও মধু গো না গো ও মধু গো না এখন গাছ হয়েছে না তে ও দে মাইলে বাইলে বাইলে যা যা বড় মায়ের কাছে যা যা বিটুয়া হা লাগে না লাগে না দেখুন আমার বিহারি তো দেখো আমার বড় ভাসুর ভাই তো ভাসুর লাবা ভাসুর ওরা সব ছিল, সব ভাই ছিল একসাথেই ছিল সবাই একসাথে ছিল। হ্যাঁ এই আমাদের যে বাড়ি নাই ওইটাই ভাত বাড়ি, ও তাহলে ওই বাড়িতেই সাবেক বাড়ি, ওইটাই সাবেক বাড়ি, ওইটাই সবাই ছিল। আরে যে দাদা ওই খোদা বাস্তে বাড়ি ওইটা আমাদের খোয়ার ঘরে, তাহলে বড় আব্বার থেকে বড় কে কে আছে মানে ওই বড় আব্বার চাচাতে ভাই বোনদের মধ্যে? বড় আব্বা কোথা খোদা বাস্তার সবাই বাড় খোদা বাস্তা এখন হাঁটাতে থাকা বুঝে যায়
তাই আলো খোদা বাস্তো আরে জারাতন ফুবু রে জারাতন বেশ বড় মানুষ আই দাসল সে বড় মানুষ আমার কাছে রে সব বড় তাই আগবুত